তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ক্রস নতুন একটা ভিডিও চলে এসেছি আর আমাদের 10টা হলে আরও একটা নিউ ভিডিও। তো চলো ফার্স্ট আমরা বেস্টটাকে চেঞ্জ করি, আর বেস্ট চেঞ্জ করার পর বন্ধুরা আমরা তোমাদেরকে বলবো, দেখো আমাদের এখানে লুট দেখছো, পুরো লুট কিন্তু একদম ফুল হয়ে গেছে। তো আমাদের দেখো নতুন গোল্ড পাস, এর সঙ্গে আমাদের নতুন গোল্ড পাস চলে এসেছে, একটা রয়্যাল চ্যাম্পিয়নের খাতারনাক একটা স্কিন দিয়েছে। তো চলো তোমাদেরকে আমি স্কিনটাকে দেখাই একবার। তো এই আমাদের রয়্যাল চ্যাম্পিয়নের একটা খাতারনাক স্কিন দিয়েছে, ঠিক আছে? তো গোস্ট রয়্যাল চ্যাম্পিয়ন, তো রয়্যাল চ্যাম্পিয়ন একটা স্কিনে চলে এসেছে আমাদের গোল্ড পাস, যারা তারা মারা তাদের জন্য অনেক উপকার। তো আর আমরা এখন এলেক্সার দিয়ে, শুধুমাত্র এলেক্সার দিয়ে, এখানে একটা ভালোভাবে দেখো যে এখানে এলেক্সারের কিন্তু কোনো কাজ নেই শুধুমাত্র গোল্ড ছাড়া। এলেক্সারের একটাই মাত্র কাজ, সেটা হলো অল আপগ্রেড করা। আর আমাদের এখানে এই যে ল্যাবরেটরি দেখছো, ল্যাবরেটরি কিন্তু অলরেডি আমাদের এখনো পর্যন্ত 3 দিন 1 ঘন্টা টাইম লাগবে ল্যাবরেটরি আপডেট হতে। ল্যাবরেটরিতে মানে যেটা আপডেট হচ্ছে আমাদের স্পেলটা, তোমার জাম স্পেল, তো 3 দিন টাইম লাগছে এখনো পর্যন্ত। তাহলে আমাদের 3 দিনের জন্য আমাদের এতটা অনেকটাই আমাদের এলেক্সার হয়ে গেছে। তো এলেক্সার দিয়ে আমরা ফার্স্ট, সবার ফার্স্ট ভিডিওর প্রথমে সবার ফার্স্ট আমরা কিছু ওয়াল আপগ্রেড করে ফেলবো, তাহলে আমাদের এলেক্সার একটু কম হয়ে যাবে। আর আমাদের এলেক্সার কিন্তু রেখে দেওয়া মানে লস, ঠিক আছে? কেউ না কেউ আসবে এবং সে আমাদেরকে অ্যাটাক করে ফার্স্ট নিয়ে চলে যাবে সব আমাদের এলেক্সার। দেখো আমাদের এলেক্সার এখনও পর্যন্ত কিন্তু কম হয়নি, ঠিক আছে? মানে এতটাই আমাদের বেশি হয়ে গেছিলো এলেক্সার, মানে আমাদের স্টোরেজ যা তার থেকেও বেশি হয়ে গেল। মানে আমরা তো কাউন্টিংই করলাম না কতগুলো অল আপগ্রেড হলো। তো একটা জিনিস আমরা তোমাদেরকে দেখাই, আমরা যদি এইভাবে করে দেখি তো তাহলে আমরা 11টা ওয়াল একসঙ্গে আপগ্রেড করলাম, 11টা ওয়াল, ঠিক আছে? 11টা ওয়াল একসঙ্গে আমরা আপগ্রেড করেছি। এটা নিয়ে আমরা তো 12, ওকে, তো এটাকে নিয়ে 13, এটাকে নিয়ে 14, এটাকে নিয়ে আমাদের 15টা ওয়াল। টোটালি আমরা আজকের 15টা ওয়াল আপগ্রেড করলাম, আর একটাই মাত্র বিল্ডার ফ্রি আছে আর আমাদের CWL অ্যাটাক শুরু হয়ে গেছে। ওকে, তো আমরা একটা কাজ করবো, এখান থেকে আমাদের লুটটা কালেক্ট করে ফেলি, ঠিক আছে? আমাদের একটা মাত্র বিল্ডার ফ্রি আছে, সেই বিল্ডারটাকে দিয়ে আমরা ফার্স্ট একটা কাজ করে দিই, আমাদের উইজার্ডটা আবার একটা আপগ্রেড করে ফেলি। তাহলে আমাদের একটু গোল্ড কমে গেল, ঠিক আছে? গোল্ড এখনও যা আছে গোল্ড অনেক আছে, আর আমাদের গোল্ডটা সব থেকে বেশি প্রয়োজন, ঠিক আছে? তো এখানে আমাদের লক্ষ্য করো, টোটালি সবকটা বিল্ডার তো কাজে লেগে গেছে। তো আমরা একটা কাজ করবো, এখানে আমরা একটা বুস্ট ইউজ করবো, কারণ আমরা একটা, আমরা কিন্তু বুস্ট কিনে রেখেছি, ঠিক আছে, আগের থেকে। তো আমাদের বিল্ডার প্রোটিন আমরা আগের থেকে কিনে রেখেছি, একটা ইউজ করে দিলাম। তো এরা খুব স্পিডে আপডেট মারতে থাকুক, আর আমরা এখন যাবো এটাকে, আমাদের এখান থেকে ডোনেটটাও নিয়ে নিই। আমরা কিন্তু সেই আগের আর্মি, তোমরা জানো ভালোভাবেই আমি হগ মাইনার এবং পেক্কা কুইন চার্জ, ঠিক আছে? তো আমরা কুইনকে কিন্তু 28 লেভেল করে ফেলেছি। তো এখানে আমরা যদি কুইনকে আরও একটা লেভেল আপ করতে চাই সব থেকে ভালো হবে, দেখো আমাদের এখানে হেমারা বিল্ডিংয়ের আছে, তো এটাকে আমরা হেমারা হিরো, সরি এটা হেমারা বিল্ডিং না, হেমারা হিরোস। তো আমরা হেমারা হিরোস দিয়ে আমরা একটা আপগ্রেড করে দেবো কুইনকে। ওরে বাপরে, এখানে আমাদের একটা সমস্যা হয়ে গেলো, সেটা হলো আমরা বিল্ডার কাজে লাগিয়ে ফেলেছি, সেই জন্য আমাদের আপগ্রেড এখন হবে না। তো দেখছো অলরেডি এখানে আমাদের বারবিরিয়ান কিং যত সময় না ফিরে হবে, তত সময় কিন্তু আমাদের কুইনকে আমরা আরও এক লেভেল আপগ্রেড করতে পারবো না। তো এখন কিছু করার নেই, আমাদের একটা কাজ দেখো, আর একটা আমার যদিও CWL শুরু হয়ে গেছে, CWL-এর মধ্যে বন্ধুরা তোমাদের সবাইকে আমি একটাই কথা বলবো যে CWL-এর মধ্যে কোনো হিরোস বা কোনো কিছুই কাউকেই কাজে লাগাবে না বা কাউকে তোমরা আপডেটে লাগাবে না, ঠিক আছে? তো এখানে আমরা একটা কাজ করি, আমাদের তো যেটা তোমাদেরকে বলার জন্য আমি করছি, তো এখানে আমরা আরেকটা কাজ করি বন্ধুরা। তো চলো আমরা এখন এটাকে যাবো, এটাকে যাওয়ার আগে তোমাদেরকে আরও একটা কথা বলি যে CWL-এর মধ্যে সবসময়ের জন্য ড্রাগন অ্যাটাক বা এমন কিছু অ্যাটাক করবে যেখান থেকে তোমরা থিয়েস্টার করতে পারো। তোমাদের ড্রাগন যদি ম্যাক্স হয়ে থাকে তাহলে কিন্তু CWL অ্যাটাকের মধ্যে থিয়েস্টার করতে পারবে। সবসময় মনে রাখবে CWL অ্যাটাকের মধ্যে তোমাদের কিন্তু এমন অ্যাটাক করতে হবে যেন সেখান থেকে তোমরা থিয়েস্টার বের করতে পারো, ঠিক আছে? তো চলো আমরা কিন্তু CWL যখন শুরু হবে তখন কিন্তু আমরা ড্রাগন অ্যাটাক করবো, ওকে? তো এখানে দেখতেই পাচ্ছ অলরেডি আমাদের 14 ঘন্টা 1 মিনিট বাকি আছে এখন পর্যন্ত CWL চালু হতে। তো চলো ফার্স্ট অল আমরা অ্যাটাকে চলে যাই 10-এর টাউন হল। কিন্তু এই টাউন হলটা দেখতেই পাচ্ছি যে একটা ভালো পজিশানটা অনেক বেটার এবং এখানে লুটো রয়েছে, ঠিক আছে? তো আমরা একটা কাজ করব, কেমন জায়গা থেকে আমাদের চালু করা যায় একটা। তো আমরা যদি এই সাইড দিয়ে কুইন চার্জ চালু করি সব থেকে বলেছে বেটার হবে। তো চলো দেখা যাক শেষ পর্যন্ত কী করতে পারছি। আমরা এই সাইড দিয়ে পেকাকে দিয়ে দেবো, ওকে, ফ্রিম ফিঙ্গারকে আমরা এরকম একটা জায়গায় দেবো যাতে আমাদের এখানকার পুরো ডিফেন্স এবং সিঙ্গেল ইনফার্নো কুইন সহ আমরা যাতে পেয়ে যাই, ঠিক আছে? সেইভাবে আমরা কিন্তু ফিলিম ফিঙ্গারকে দিয়েছি, ফিলিম ফিঙ্গার, ঠিক আছে? আর কুইন আমাদের এইদিকে কুইন চার্জ নিচের সাইডে চলছে, ওকে। আমাদের এখানে উইজার্ড দেবো, দেখো ওয়াও নাইস, ক্লিয়ার হয়ে গেছে কুইন। কিন্তু এখানে ভালো আমাদের মেন কাজ হবে কুইনের, কুইন কিন্তু অনেক ভ্যালু বের করবে, আর কুইনকে দিয়েই আমরা ভ্যালু বের করাবো, ওকে। চলো 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 কুইন, আরে কুইন কোথায় মারে? এই দেখো কুইনকে এখন প্রচুর হারে ড্যামেজ পড়ছে, কুইনের অ্যাবিলিটি গেল বলে, গেল বলে নো, গেল না, একটুর জন্য বেঁচে গেছে কুইনের অ্যাবিলিটি, যেতে গিয়েও কুইনের অ্যাবিলিটিটাকে যায়নি। ইয়েস, চলো নেক্সট আমরা অল ব্রেকার্স চালু করে দিয়েছি, 1-2, ইয়েস, কুইনের জন্য এদিকে আমরা অল ভেঙে দিয়েছি, অনেক চেষ্টা করেও কুইনের দিকে অলটাকে ভাঙলাম। এনিমি কুইন
মরার পথে। এই কুইন, এখানে একটা ব্যালকারি দিয়ে দেবো। নেক্সট আমরা কুইনকে আবারও মারতে পারি। চলো, কোনো সমস্যা নেই, আমাদের ভালো রকমের ভ্যালু যাচ্ছে, একটা সুন্দর রকমের ভ্যালু যাচ্ছে। তো দেখা যাক, আমাদের সব থেকে বড়ো কথা কুইনকেই আমরা বেশি একটু ধ্যান রেখে দিয়েছি। ওকে, চলো, কুইনকে আমি জায়গায় রেজিস্পেল ইউজ করে দিয়েছি, আর ভ্যালকারিটাকে ভ্যালকারি চলে যাও। হয়ে গেছে আমাদের অ্যাটাক শেষ, সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা এই সাইড দিয়ে শুরু করব। আরে বাবা, কুইনকে ইনভ্যাসিবিলিটি করতে হবে। কুইনকে ইনভ্যাসিবিলিটি করে দিয়েছি, হিল স্পেল করে দিয়েছি, পয়জন স্পেল ফ্রি, আরে কিংকে তো পয়জন স্পেল দিয়ে দিয়েছি। নো টেনশন, আমাদের থ্রি স্টার চলে আসার চান্স ভীষণ প্রকার বেড়ে গেছে। কিন্তু যদি আমাদের টাইমটা থাকে, তো অসুবিধা নেই, টাইম থাকবে আশা করি, যদিও 30 সেকেন্ড বাকি আছে এখনও। 30 সেকেন্ডে থ্রি স্টার হওয়াটা কোনো ব্যাপার নয়। ইয়েস, চলো, সব থেকে মেন আমাদের মাইনার হক। ওকে, তো ফার্স্ট আমরা অ্যাটাকটা তো থ্রি স্টার হয়ে গেছে, আর একটু বাকি আছে, খুব বেশি বাকি নেই, টাইমের আগে আশা করি থ্রি স্টারটা হয়ে যাবে। তো 99% কমপ্লিট, থ্রি স্টার চলে এসেছে। লুট দেখো বন্ধুরা, প্রচুর লুট করেছি আমরা, ডার্ক এলেক্সজার, এলেক্সজার, গোল্ড অনেক লুট করেছি। এখানে বোনাস পয়েন্টও পেয়ে গেছি। তো আমাদের, আচ্ছা দেখো, আমাদের রিওয়ার্ডও পেতে শুরু করেছি, কারণ আমাদের নতুন গোল্ড পাস চলে এসেছে, সেখান থেকে আমাদের রিওয়ার্ডও পেতে শুরু করেছি আমরা। তো এখান থেকে আমরা সেম টু সেম আর্মি বসিয়ে দেবো, আর আমরা এখান থেকে আবারও সেম টু সেমভাবে ডোনেটও নিয়ে নেবো, কারণ আমাদের নেক্সট আরও একটা অ্যাটাক করার আছে। এই আর্মিটা একটু আলাদা করেছি আমরা, শুধুমাত্র 8টা উইডস দিয়ে অ্যাটাক করবো, ঠিক আছে, 8টা উইডস, ঠিক আছে। তো এখানে মেন হবে কুইন চার্জ আর চেক কারা থাকছেই, তো এই হচ্ছে আমাদের সব থেকে বড়ো, ঠিক আছে। তো চলো আমরা এখন অ্যাটাকে চলে যাই, আর একটা নেক্সট অ্যাটাক তোমাদেরকে দেখাবো। তো এই অ্যাটাকটা একটু পাওয়ারফুল হবে, হতে পারে আমাদের উইডস এবং কুইন চার্জ, ঠিক আছে, কিন্তু তারপরও আমরা এই অ্যাটাকটা একটু পাওয়ারফুল হতে পারে, ঠিক আছে। তো আমরা আরে কুইনকে এই সাইডে দিলাম, কারণ এখানে ফিলিং ফিঙ্গার দেওয়া দরকার ছিল। তো নো টেনশন, কুইন এবং ফিলিং ফিঙ্গার একসঙ্গে কাজ করুক। আমরা বেলুন এখান থেকে দিয়ে দিই, যাতে আমাদের হিলারের উপরে কোনো ড্যামেজটা না আসে। এই অ্যাটাকটাতে এইভাবেই করেই দিতে হবে, সব থেকে বড়ো কথা। ওকে, চলো চলো চলো, আচ্ছা পেক্কার জন্য এই সাইডটা আমাদের ক্লিয়ার করে দিয়েছে, ফিলিং ফিঙ্গারে পেক্কার জন্য এই সাইডটা ক্লিয়ার করে দিয়েছে। পেক্কাটা যদি ওখানে কেটে পড়ে সব থেকে বেশি ভালো হবে, পেক্কাটা বলতে বলতে কেটে পড়েছে। ইয়েস, আবার পেক্কাটার দিকে আসছে, আবার আসছে, যাই হোক, কেটে পড়বে মনে হচ্ছে, গেল পেক্কা শেষ। আরে কুইনের জন্য আমাদের হিলারটা শুধু শুধু ড্যামেজ খাচ্ছে এখানে, কুইনকে রেজ আবারও একটা ফ্রিজ ইউজ করতে হবে, এখানে কিচ্ছু করার নেই, গোলেমটাকে দিয়ে দিই। ওকে, আমাদের ফিলিং ফিঙ্গার ফাইনালি একটা ভালো জায়গার মধ্যে চলে এসেছে, আমরা এখানে আবার একটা ইনভ্যাসিবিলিটি ইউজ করলাম। ওকে, এদিকে হিলার মরে যাচ্ছে, ছি, কুইনের জন্য সব হিলারগুলো একসঙ্গে আমাদের মরে গেল। তো আমরা এই সাইড দিয়ে উইথ চালু করে দিলাম। ওকে, আমরা বেবি ড্রাগনটাকে এই সাইডে দিয়ে দিচ্ছি। আমাদের উইডস দিকে একটু ধ্যান রাখতে হবে, সব থেকে বড়ো কথা হচ্ছে এটাই, ঠিক আছে। চলো দেখা যাক শেষ পর্যন্ত কী হচ্ছে। আমাদের মাইনার তো রয়েছে, এবং টাউন হল আশা করি এমনি নর্মালি বেরিয়ে আসতে পারে, যেমন ওই যে আমাদের ফ্লিপ ফিঙ্গার যে ড্যামেজটা, ওটাতে টাউন হল যদি বেরিয়ে আসে খুব ভালোভাবে, তাহলে সব থেকে সুবিধা হবে ওটাতেই আমাদের একটু। ওকে, টাউন হল ফাইনালি চলে এসছে, ফাইনালি আমাদের টাউন হল চলে এসছে। ওকে, আমরা এরকম জায়গাতে দুটো ওয়াল ব্রেকার্স আরও ইউজ করে দিচ্ছি। কুইন কিন্তু শেষের পথে কুইন। আরে কুইন মরে গেলেই শেষ হয়ে যাবে খেলাটা পুরো এখানে। আরে কুইন যাই হোক, মোটামুটি হিল স্পেলের মধ্যে আছে বলে হয়তো একটু ভালোই আছে এখনো পর্যন্ত। আমাদের সব থেকে বড়ো কথা, আমরা হিল স্পেলটা একটু ভালো বেশি নিয়ে রেখেছিলাম। তো দেখা যাক শেষ পর্যন্ত, হয়তো আমাদের 2 স্টার অ্যাটাক হবে, ঠিক আছে, টাইম ফেলও হতে পারে সব থেকে বড়ো কথা। তো দেখা যাক, আমরা এখন এটাই দেখছি যে টাইম ফেল হচ্ছে কি 2 স্টার হচ্ছে, ঠিক আছে। আমাদের আর্মি কিন্তু দেখো ফুল রয়েছে, অসুবিধার কিচ্ছু নেই, ঠিক আছে, কিন্তু সব থেকে বড়ো কথা এটাই, আমাদের টাইম ফেলটা হতে পারে। ইয়েস, টাইম ফেলই হবে, কিছু করার নেই, 6% অ্যাটাকটা হয়েছে টাইম ফেল। তো লুট কিন্তু আমরা সম্পূর্ণ শেষ করেছিলাম। তো ঠিক আছে বন্ধুরা, আমাদের আবারও নেক্সট আর্মি আমরা এভাবে বসিয়ে দেবো, আর এই আর্মিটাও দেখো 8টা উইডস দিয়ে অ্যাটাক করা। তো এখানে আমাদের শুধুমাত্র টাইম ফেল হলো বলে তাই, তার মধ্যে কিন্তু আমাদের অ্যাটাকটা কিন্তু ইজিলি 3টা চলে আসতো। তো ঠিক আছে, আমরা আর বেশি কথা বাড়াবো না, আজকের জন্য ভিডিওটা এতটুকুই, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও, দর্শক ভালো থাকো, আর চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো অনুরোধ করবো আমি সাবস্ক্রাইব কর, চ্যানেলের সদস্য যাবে, বাই।